ধর্মিক খেতে খাওয়া মানুষ আমাদের পেটের দায়ে আমরা রাস্তায় নামি, তো এটাই তার পছন্দ হয় না। কেন তার বামপন্থী দল সে কীভাবে জাগাইবে এটা তো আমরা জানি না, এটা তো সে আপনি এটার এই সংগঠনের সভাপতি, বরিশালের স্থানীয় লোক আপনি, অতএব এই যারা আছে এখানে এরা কিন্তু আপনার দিকে তাকাই আছে, যারা স্থানীয় লোক আপনি হিসাবে আপনি কিছু বলেন। আজকে যে মুন্নিশা গাড়ি ভাঙছে, ভাঙচুর করছে, তার লোকজন এই সম্বন্ধে কিছু বলেন। আজকে হঠাৎ করিয়া ডক্টর মুন্নিশা চক্রবর্তী, তিনি একজন বামপন্থী দলের নেত্রী, সে আমরা জানি সে ভালো, কিন্তু সে কাজকর্ম যেগুলো করে তা করে সে রিক্সাওয়ালার চাইতেও খারাপ, কিন্তু সে ভাবমূর্তি বানায় রিক্সাওয়ালার মতো। যাই হোক, আজকে সে হঠাৎ করে মিটিং ডাকে, মাইকিং করছে, অটো শ্রমিক কল্যাণ সংগঠন আছে তাদেরকে কিছু না জানাইয়া, অটো শ্রমিক কল্যাণ সংগঠনকে কিছু না জানাইয়া সে তার ইচ্ছাকৃতভাবে মিটিং করছে, এবং এই অটো শ্রমিকের গাড়িগুলা রাস্তায় বইয়াছে তার নির্দেশে, তার তার লোকজন, তার ড্রাইভাররা, তার রিক্সার ড্রাইভাররা, তারা অনর্থক এই গাড়িগুলো ভাঙে এবং ড্রাইভারকে মারে, মারধর করে, বিভিন্ন ভাষায় অকথ্য গালাগালি করে, এবং সেই এই গাড়িগুলোর নির্দেশ দিয়ে ভাঙ্গায়। ঠিক আছে, তার যদি লাইসেন্স থাকে এটা আমরা সংগঠন জানি না, যেহেতু আমি অটো শ্রমিক কল্যাণ সংগঠনের সভাপতি, আমার জানা নাই যে তার এই অটোর কোনো ১৬৭৩, আমরা তার ভিত্তিতে গাড়ি চালাই। ঠিক আছে, কিন্তু উনি হুট করে আসেই এই ড্রাইভারকে ভুয়া বুঝাইয়া তার রিক্সা নিয়ে আমাদের ড্রাইভার গাড়িগুলো ভাঙে, কিসের জন্য ভাঙে এইটা আমি ঠিক জানি না। আমি এটা প্রশাসনের কাছে, মাননীয় মন্ত্রীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটা সুস্থ বিচার চাই, এবং মেয়র মহোদয়ের কাছে এর সুস্থ বিচার চাই। মেয়র মহোদয় বরিশালে নাই, তিনি আমরা শুনেছি আগামীকাল আসবে, তার কাছে আমরা যাব, এই বিচার তার কাছেও দেব, এবং লাইসেন্স পাবো, ড্রাইভিং লাইসেন্স পাবো, এবং রাস্তার পার্কিংও চাবো। কিন্তু এই এর মালিক হলো মাননীয় মেহর মহোদয়, সে হলো বরিশালের মাতা, সে হলো বরিশালের মা বাপ, সে সিটি কর্পোরেশনের মালিক, সিটি কর্পোরেশনের গাড়ি চলবে কি চলবে না এটা বলবে মাননীয় মেহর মহোদয়, কিন্তু এইটা ডক্টর মুন্নিশা চক্রবর্তীর বলার কোনো এখতিয়ার নাই, বা সে বলতে পারে না। সে যে কামটা করে সেটা সে অরাজনৈতিক, এবং তার বামপন্থী দলকে শক্ত করার জন্য করে, যেটা আওয়ামী লীগের বিপক্ষে কাজ করে, আওয়ামী লীগের বিপক্ষে কাজ করে। আমরা সবাই আওয়ামী লীগ করি, আমরা শ্রমিক খেতে খাওয়া মানুষ, আমাদের পেটের দায়ে আমরা রাস্তায় নামি, তো এটাই তার পছন্দ হয় না। কেন তার বামপন্থী দল সে কীভাবে জাগাইবে এটা তো আমরা জানি না, এটা তো সে মাননীয় মেয়র, মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের বিপক্ষে, বাংলাদেশ সরকারের বিপক্ষে কাজ করে। আর আমার যা, আমার যত সংগঠন, আমার যা সংগঠন, আমার শ্রমিক যারা আছে বরিশালে, প্রায় অটো শ্রমিক আছে ৩০,০০০, তারা সকলে মাননীয় মেয়র মহোদয়ের পক্ষে, মাননীয় মেয়র মহোদয়ের কাজ করে, মাননীয় মন্ত্রী সাহেবের পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে। আমরা আওয়ামী লীগ করি, আমরা বিচার্য, মাননীয় মেয়র মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।